রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাল্লা রোড সংলগ্ন অরবিন্দ স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও দলীয় শাখা সংগঠনের সহযোগিতায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী করতে চায়। বর্ধমান জেলাতে 3,234টা বুথ আছে এই পূর্ব বর্ধমান জেলায়, যেটা রবিবাবু সভাপতি আছে যে পোর্শনটাতে 3,200 যে বুথ আছে সেই বুথগুলোতে আমরা জিতব। এবং এটাই আমাদের বিজয়ের শুভেচ্ছার সাথে সাথে এটা বললাম, পৌরসভাগুলো 5টা আছে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা জেতার জন্যই, প্রত্যেকটা বুথে জেতার জন্য প্রত্যেকটা বুথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জয়ী করি, সেই শপথই আজকে নেওয়া হয়েছে। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলার যুব সভাপতি অলোক কুমার মাঝি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জেলার অন্যান্য বিধায়কগণ। আমাদের তো একটাই বার্তা, 2024-এ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে। আমাদের কর্মীরা বিজয়া সম্মেলনের সঙ্গে সঙ্গে সেই শপথ আজকে গ্রহণ করেছে। আমরা তো একটাই দল, সভাপতি আমরা তো এক জায়গায় উপস্থিত হবই, সবাই একসঙ্গে উপস্থিত হয়ে মানুষের কাছে সেই বার্তাই পৌঁছাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা সংগঠিত দল, সবাই একত্রিত আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা সেইভাবেই চলব। অস্থিদ্বন্দ্ব তৃণমূলের আঙুল তুলছেন, দাঁই হাটে সেদিনকার ঘটনা আপনারা সবাই জানেন যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে করতে হয়নি, বিজেপির কর্মীদের তারা নানা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে দিয়েছিল সে তো রাখেনি, কর্মীদেরও বহু প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা তারা করেনি। স্বভাবতই এতদিন সেই নেতৃত্ব কর্মীদের সামনে আসতে ভয় পেত, আসেনি, সেদিন আসার পর কর্মীরাই তাদের বুঝিয়ে দিয়েছে যে কতটা ভাঙতা দিয়ে ভারতীয় জনতা পার্টি চলে। অতএব গোষ্ঠীদ্বন্দ্বে কথা বলে কোনো লাভ নেই, তারা নিজেদের দলকেই সামলাতে পারছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাল্লা রোড সংলগ্ন অরবিন্দ স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও দলীয় শাখা সংগঠনের সহযোগিতায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী করতে চায়। বর্ধমান জেলাতে 3,234টা বুথ আছে এই পূর্ব বর্ধমান জেলায়, যেটা রবিবাবু সভাপতি আছে যে পোর্শনটাতে 3,200 যে বুথ আছে সেই বুথগুলোতে আমরা জিতব। এবং এটাই আমাদের বিজয়ের শুভেচ্ছার সাথে সাথে এটা বললাম, পৌরসভাগুলো 5টা আছে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা জেতার জন্যই, প্রত্যেকটা বুথে জেতার জন্য প্রত্যেকটা বুথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জয়ী করি, সেই শপথই আজকে নেওয়া হয়েছে। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলার যুব সভাপতি অলোক কুমার মাঝি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জেলার অন্যান্য বিধায়কগণ। আমাদের তো একটাই বার্তা, 2024-এ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে। আমাদের কর্মীরা বিজয় সম্মেলনের সঙ্গে সঙ্গে সেই শপথ আজকে গ্রহণ করেছে। আমরা তো একটাই দল, সভাপতি আমরা তো এক জায়গায় উপস্থিত হবই, সবাই একসঙ্গে উপস্থিত হয়ে মানুষের কাছে সেই বার্তাই পৌঁছাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা সংগঠিত দল, সবাই একত্রিত আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা সেইভাবেই চলব। অস্থিদ্বন্দ্ব তৃণমূলের আঙুল তুলছেন, দাঁই হাটে সেদিনকার ঘটনা আপনারা সবাই জানেন যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে করতে হয়নি, বিজেপির কর্মীদের তারা নানা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে দিয়েছিল সে তো রাখেনি, কর্মীদেরও বহু প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা তারা করেনি। স্বভাবতই এতদিন সেই নেতৃত্ব কর্মীদের সামনে আসতে ভয় পেত, আসেনি, সেদিন আসার পর কর্মীরাই তাদের বুঝিয়ে দিয়েছে যে কতটা ভাঙতা দিয়ে ভারতীয় জনতা পার্টি চলে। অতএব গোষ্ঠীদ্বন্দ্বে কথা বলে কোনো লাভ নেই, তারা নিজেদের দলকেই সামলাতে পারছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।